সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বৌলাবিল হাওরে হাওয়ারে গোচারণ ভূমিতে দখল করতে রাতের আধারে হাল চাষ গোয়াইনঘাট উপজেলার প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার আঙ্গাজুর ও লামাপাড়া গ্রামের কৃষকদের গরু ও মহিষ প্রতিদিনের ন্যায় সকালে ঘাস খাওয়াতে নিয়ে যায় রাখাল ছেলেরা গিয়ে দেখে কে বাগারা রাতের আধারে গরু রাখা জায়গায় হাল চাষ করেছে খবর পেয়ে আঙ্গারজুর ও লামাপাড়া গ্রামের মুরব্বী ও গ্রামবাসী মিলে হাল চাষ করা জমিতে নতুন করে আবার ঘাস রোপণ করেন জানা যায় বৌলাবিল বিল হাওয়ারে গোচারণ ভূমিতে আঙ্গারজুর ও লামাপাড়া গ্রামে প্রায় এক হাজার থেকে বারোশো কৃষক পরিবারের গরু মহিষ ছাগল ভেড়া ঘাস খাওয়াতে গোচারণ ভূমি ব্যবহার করে আসছেন গতকাল রাতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে গোচারণ ভূমি দখলের পায়তারা তারা করেছেন বলে জানান নাজমুল হক মমতাজ আলী নুরুজ্জামান হেলাল আহমেদ ওসমান গণি ও আঙ্গুর এই সময় তারা বলেন বেশ কিছুদিন আগ থেকে লামাপাড়া গ্রামের আফতাব আলী কালামিয়া আলী হায়দার নাসির গংরা গোচারণ ভূমি দখল করতে মরিয়া হয়ে ওঠে কিন্তু গ্রামবাসীদের কারণে গোচারণ ভূমি দখল করতে না পারায় রাতের আড়ালে পাওয়ার টিলার দিয়ে চাষ করে দখলের অপচেষ্টা করেছে। আবা দদিন আইছি দেখি সাদি লাইছে বাติกানত মই মুরো ভিডিও কইছি বাติกাই আইছেন। গাস সবাই বুসর জায়গা আছে রে আর আমরা গরুরে গাস সবাই ওই জায়গাটারে গত রাতে তোমাৰ চাদি আনিয়া আৰু জেগা তাৰ গৰুৰ গাছটা মাৰছে অন্তু আপোনাৰ চকুৰ চামনে গাছটা সেই ৰখা শুকাই যা জলিয়া চাই গেছে এখন কম গৰু বিয়া হলেও আমাৰ বৰ্তমানেও বিনা টিনা আনি আবাৰ লগাই জেগাটা লিখে আলো যেতে আইলাম আইয়ার দেখলাম যে দেখাটা সাদি লেগেছে সাদি আমরা গাছ টাস মারিলছে তো আমরা গরু কোন জায়গায় আমরা ফালবো এটা তো হইলো সরকারের আর আমরা গাছ পাত হলাই বা কিন্তু আমরা বিন্দা টিন্দা সব কিছু থাকে আমরা গরু এই জায়গাতে গাছ খাই যে অবস্থাটা করছে খাই রাত্রে এই জায়গাটা তারা চেট্টার দিয়ে চা দিয়া আমরা ফার্স্ট সাত হাজার গরু লামা ভাড়া আঙ্গার জোর পূর্ব ভাড়া লাগাইয়া আমরা গরু বাছুরি কেন রাখি আমরা কৃষি সব মানুষ ক্ষেত করি আমরা বিভিন্ন ক্ষেত্রে গিয়ারি আর কোনো গোসর জায়গা নাই চাষের বিষয়ে আপতাবালির মোটোফোনে যোগাযোগ করলে তিনি জমি চাষের বিষয়টি নিশ্চিত করেন তিনি আরো বলেন আমি জমির মালিক আমার কাছে কাগজপত্র আছে